আমরা চলে এলাম রয়্যাল ইনফিল্ড দেখার জন্য। তবে এখানে এসে যা দেখেছি তা তো দেখে একেবারেই মানে অবাক। সেটা হচ্ছে যে জাস্ট ঢোকার জন্য বিশাল সিরিয়াল পড়ে আছে, এখানে একটু চাইলে ইজিলি ঢোকা যায় না, আর লোকজন অনেক ক্রাউড, এই জন্য সিরিয়াল ধরে ঢুকতে হয়। দেখতে পাচ্ছেন এই যে সিরিয়াল ধরে ধরে লোকজন ঢুকতেছে, উপরে অনেক ক্রাউড আছে, বাহিরেও কিন্তু একদম সিরিয়াল পড়ে গেছে, সিরিয়াল ধরে ধরে লাইন ধরে ধরে তার পড়ছে, ঢুকতে হচ্ছে, এমনি ঢোকা যাচ্ছে না। কি পরিমাণ লম্বা সিরিয়াল পড়ে গেছে দেখার জন্য লোকজনের কি পরিমাণ উচ্ছ্বাস, যে লম্বা সিরিয়াল পড়ে গেছে, বিশাল লম্বা সিরিয়াল। এরপর যদি এই পাশের চিত্রটা একটু দেখাই দেখেন, এখানে শত শত বাইক জমে গেছে, যে সবাই শুধু রয়্যাল এনফিল্ড দেখতে আসে, শত শত বাইক এখানে জমা হয়েছে দেখেন, একদম ওই মাথা থেকে এই মাথা পুরো রাস্তার অর্ধেক জুড়ে বাইক জমে গেছে। পুলিশ এসেও কিন্তু হচ্ছে এগুলা কন্ট্রোল করতে পারতেছে না। আর এই পাশে তো সিরিয়াল দেখতে পাচ্ছেন কি পরিমাণে ক্রাউড আর কি পরিমাণে সিরিয়াল পড়ে আছে।